57 দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করলেন সংসদের সভাপতি, রাজ্যে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার 57 দিনের মাথায় ফল প্রকাশ। এদিন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে মেধা তালিকা ঘোষণা করেন। এবারের মেধা তালিকায় মোট 87 জন স্থান পেয়েছে। পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। মেধা তালিকায় কলকাতার স্থান দশম, এবছর পাশের হার 89.25%। প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, তার প্রাপ্ত নম্বর 496। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষুমা খান ও উত্তর দিনাজপুর প্রমোদ দাশগুপ্ত হাইস্কুলের আবুসানা, তাদের প্রাপ্ত নম্বর 495। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকলকেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা পেয়েছে গাইঘাটা ইছাপুর হাইস্কুলের ছাত্রী প্রেরণা পাল, 493 পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে সে। তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। এবছর প্রথম দশের মধ্যে টোটাল 87 ক্যান্ডিডেটস আছেন, 87 জন। গত বছর 272 জন ছিলেন, এবার প্রথম দশের মধ্যে 87 ক্যান্ডিডেটস আছেন। ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে গেলে হুগলি থেকে সব থেকে বেশি আছেন 18 জন, মানে হুগলি থেকে 18 জন আছেন, সেটা সব থেকে বেশি ডিস্ট্রিক্ট ওয়াইজ। আর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস মানে ফার্স্ট টেনের মধ্যে হচ্ছে 87। আচ্ছা, প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার, তিনি হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে 496 নম্বর পেয়েছেন, 99.2% এককভাবে প্রথম হয়েছেন, তিনি একমাত্র। শুভ্রাংশু সর্দার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় হচ্ছে নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা, ফলে সেখান থেকে তিনি প্রথম হয়েছেন 496 নম্বর, পার্সেন্টেজে 99.2, এককভাবে তিনি প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে কিন্তু দুজন রয়েছেন, যুগ্মভাবে তারা দ্বিতীয় হয়েছেন। সুষমা খান, তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় থেকে হয়েছেন, 495 নম্বর পেয়েছেন 500-র মধ্যে, 99% বাঁকুড়া থেকে। আরেকজন আবু সামা হয়েছেন, তিনি হচ্ছেন প্রমোদ, তিনি রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুল, এটা উত্তর দিনাজপুরে, তিনিও 495 নম্বর পেয়েছেন। সেকেন্ড দুজন হয়েছেন সুষমা খান বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া থেকে, আরেকজন আবু সামা, তিনি রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুল উত্তর দিনাজপুর থেকে। তৃতীয় হয়েছেন চারজন, তৃতীয় পজিশনে চারজন আছেন, নাম্বার থ্রিতে চন্দ্রবিন্দু মাইতি, তমলুক হ্যামিল্টন হাইস্কুল তমলুক পূর্ব মেদিনীপুর থেকে হয়েছেন, 494 নম্বর, পার্সেন্টেজে 98.8%। অনুসুয়া সাহা 494 উনি পেয়েছেন, মানে সেমই সবাই আর কি, চারজন আছেন, সবাই 494 পেয়েছেন। তিনি বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে হয়েছেন দক্ষিণ দিনাজপুর। পিয়ালি দাস হচ্ছেন কামাখাগুড়ি গার্লস হাইস্কুল কামাখাগুড়ি আলিপুরদুয়ার থেকে হয়েছেন। তারপর শ্রেয়া মল্লিক বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর, এই চারজন হচ্ছে তৃতীয় স্থানে রয়েছেন। এবার আসছি হচ্ছে ফোর্থ পজিশন, ফোর্থ পজিশন হয়েছেন তিনজন হয়েছেন, সবাই 493 নম্বর পেয়েছেন। ফোর্থ পজিশনে তিনজন আছেন, সবাই 493 নম্বর পেয়েছেন, পার্সেন্টেজে 98.8। ফিফথ পজিশনে সবাই কিন্তু, পঞ্চম পজিশনে যারা আছেন সবাই কিন্তু 492 নম্বর পেয়েছেন, পার্সেন্টেজের বিচারে সেটা 98.4%। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, কলকাতা।
সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।